ওকে, আজকে সাবজেক্টটি হচ্ছে আমরা কিভাবে ইউটিউবে যখন ভিডিও আপ করব, তো ইউটিউবে ভিডিও আপ করার ক্ষেত্রে আমাদের কিছু এসইও রুলস আমাদেরকে মেনে চলতে হয়, এবং পাশাপাশি আমাদের যথার্থ ট্যাগস এবং কিওয়ার্ডস এবং টাইটেলগুলো আমাদেরকে বসাতে হয়। আর এছাড়া তো আমাদের আছে ইউটিউব থাম্বনেলটা অবশ্যই অ্যাট্রাকটিভ হইতে হবে, এটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। আর এছাড়া আমাদের আরও কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, সবগুলো রুলস অ্যান্ড রেগুলেশন আমরা দেখব ওয়ান বাই ওয়ান। তো আমরা প্রথমত এখানে ইউটিউব চ্যানেলে চলে যাই। আমরা যেটা দেখিয়েছিলাম কিছুদিন আগে, কিছুদিন না গত পরশুদিন মেবি, যেটি আমরা এখানে একটা সফটওয়্যার ইউজ করব, যেটিকে আমরা এক্সটেনশন বলি বিভিন্ন সময়। যেহেতু এটি এই সফটওয়্যারটি ক্রোমের সাথে আপনি এক্সটেনশন আকারে ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি এক্সটেনশন সম্পর্কে জানতে চান, গুগলে সার্চ করবেন, গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। গুগলে যান। তার আগে আমি এটার বেশ কিছু কাজ আমি দেখাবো। আগের যে পূর্বের যে ভিডিওতে আমার এই টিউব বাড়ি যে সফটওয়্যারের কথা বলছি, টিউব বাড়ি সফটওয়্যারের মাধ্যমে কি কি জিনিসগুলো আপনি করতে পারবেন, যেমন আমি একটা ভিডিওতে চলে যাব, এই ভিডিওর আমরা একদম ইয়েতে চলে যাব। আচ্ছা, ওই চ্যানেলে যাই আমরা। এই ভিডিওতে আমরা চলে আসলাম, এটাতে আমরা দেখাবো আগের যে পূর্বের যে ভিডিও যেটি আছে সেটাতে কোনো কিওয়ার্ড র্যাঙ্কিং হয়েছে কিনা, অথবা এটা দেখার জন্য আমরা কিছু জিনিস দেখব। আসলে টিউব বাড়ি এই যে সফটওয়্যারটি, টিউব বাড়ির যে সফটওয়্যারের যে ফিচার্স রয়েছে এটি আসলে কি কাজ করে, বেসিক্যালি আমরা যদি ফিচার্স এর বিষয়গুলো যদি আমরা প্র্যাকটিক্যালি জানতে পারি তাহলে আমরা ইয়েতে চলে যাব, এডিট এইচটিএমএল এ চলে, এডিট ভিডিওতে চলে যাই। এডিট ভিডিওতে চলে গেলে যদি আপনার টিউব বাড়িটা যদি আপনার এখানে ইনস্টল করা থাকে তাহলে এই জিনিসটি দেখতে পাবেন। আমার টিউব বাড়িটা আমি অলরেডি ইনস্টল করে রেখেছি আমার পিচির এই ব্রাউজারে, অর্থাৎ ক্রোম ব্রাউজারের সাথে আমি ইনস্টল করে রেখেছি। ফার্স্টে যে এখানে আমাদের টাইটেল কত ওয়ার্ড রয়েছে এটা আমরা এখানে দেখতে পারি, এটা আমরা ডিফল্ট ভাবে দেখা যায়, আপনার টিউব বাড়ি আবার আলাদাভাবে দেখায়, যদি বা না থাকে সেটা দেখাবে এভাবে। এরপর হচ্ছে থাম্বনেল, থাম্বনেল হচ্ছে আমরা যখন থাম্বনেল তৈরি করি তখন থাম্বনেল তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে ক্যানভা ইউজ করতে হয় অথবা অন্যান্য সফটওয়্যারটি ইউজ করতে হয়। আবার অনেকে মনে করেন যে আমি ক্যানভা অথবা ফটোশপ অথবা আদার সফটওয়্যারগুলো ইউজ করবো না, আমি সরাসরি এখান থেকে আমি থাম্বনেল ক্রিয়েট করব। আপনারা চাইলে এটির মাধ্যমে থাম্বনেল ক্রিয়েট করতে পারেন, এটা আমরা দেখাবো ওয়ান বাই ওয়ান, পরে বাই দা বাই দেখাবো আমরা। এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ট্যাক্স, ট্যাক্সের পাশে আবার ওয়ান 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 এরকম দেখাচ্ছে। তো ওয়ান ওয়ান দেখাচ্ছে মানে হচ্ছে এটা কিন্তু আপনাকে বলে দিবে আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করে থাকবেন, ধরেন আপনি একটা ক্লায়েন্টের প্রজেক্ট নিয়েছেন, ক্লায়েন্ট আপনাকে বললো আমি একটা আপনাকে ভিডিও দিয়েছি, এই ভিডিওটা আপনি র্যাঙ্কিং করুন, আপনাকে নির্দিষ্ট একটা ধরেন ট্যাগ দিয়ে দিবে অথবা কিওয়ার্ড দিয়ে দিবে, ওই কিওয়ার্ড গুলো আপনাকে র্যাঙ্কিং করা লাগবে। তো র্যাঙ্কিং যখন যখন কোনো ভিডিওতে যখন এসইউর কাজ করবেন, অন পেজ এসইউ বলেন অফ পেজ এসইউর কাজ করবেন, তখন সেক্ষেত্রে দেখবেন সেটা ভিডিওতে কিন্তু এফেক্ট পড়ে, অর্থাৎ ভিডিওটা তখন র্যাঙ্কিং হতে থাকে। র্যাঙ্কিংয়ের জন্য কাজ করলে ভিডিওটা র্যাঙ্কিং হবে, যেমন আমার এই ভিডিওটা চারটা কিওয়ার্ডে কিন্তু র্যাঙ্কিং আছে আপনার গুগলে গেলে আমরা হয়তো বা এটি পাবো। আমরা যদি গুগলে গিয়ে যদি WXR ফাইল দিয়ে যদি সার্চ করি হয়তোবা আমরা এই ভিডিওটা পাবো, যেহেতু এদের ইনফরমেশন অনুযায়ী, যেহেতু ওয়ান মানে হচ্ছে আমি এই ভিডিওতে ওয়ান পেজে পাবো, এই যে ইনফরমেশনটা আমি পেলাম এটি হচ্ছে টিউব বাড়ির মাধ্যমে পেয়েছি। তো আমরা XR ফাইল, আচ্ছা ক্যাপিটাল লেটারে ছিল, ওকে, আমরা কিন্তু প্রথম পেজে কিন্তু এটা পেয়েছি, যখন আমি কিওয়ার্ড দিয়ে সার্চ করেছি কিন্তু আমি এটা পেয়ে গেলাম। তো কিওয়ার্ডের বিষয়টা খুব বেশি ইম্পর্টেন্ট, আপনারা যখন ইউটিউবে যখন বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করেন, ভিডিও যে তৈরি করেন সেটা যদি র্যাঙ্কিং করাতে না পারেন তখন সেক্ষেত্রে আপনার ভিউস বলেন অটো ভিউস গুলো আপনি পাবেন না, জেনুইন ভিউস গুলো আপনি পাবেন না। তো আমার এই ভিডিওটা কিন্তু ফার্স্ট পেজে আছে, ফার্স্ট পেজে দেখতে পাচ্ছি। আর সেটি যদি গুগলে যদি সার্চ করে না পান তাহলে আপনি এখানে ভিডিওতে সার্চ করলে পেয়ে যাবেন, ভিডিওটা আলাদা বিষয়। যেমন আমার ইউটিউব ভিডিওতে কিন্তু সেকেন্ড পজিশন আছে এই কিওয়ার্ড দিয়ে, এই ভিডিওটি ধরেন 4190টা রেজাল্টের মধ্যে এই রেজাল্টটা হচ্ছে দ্বিতীয় নাম্বার, অর্থাৎ প্রথম পেজে রয়েছে, আপনারা চাইলে এভাবে খুঁজে পেতে পারেন। এরপরে আরেকটা কিওয়ার্ড দিয়ে আমি সার্চ করব, সেটি হচ্ছে XML টু WXR, আমি এটা দিয়ে একটু সার্চ করি XML টু WXR, সার্চ করে দেখি।
আমরা দেখতে পাচ্ছি এটাও একদম প্রথম পেজে পেলাম। আবার যদি গুগলে সার্চ করি, গুগলেও কিন্তু প্রথম পেজে আছে। অর্থাৎ এই টিউব বারটি আপনাকে বলে দিবে আপনার কোন ভিডিওটি আপনার গুগলে বলেন অথবা ইউটিউবে বলেন কোন র্যাঙ্কিংয়ে আছে সেটা আপনি দেখতে পাবেন। যদি এক নাম্বার লেখা থাকে সেটা প্রথমত গুগলে যদি না পান তাহলে আপনি ইউটিউবে পাবেন। ওকে, এরপরে এটা তো আরো বেশ বেশ কিছু ফেসিলিটি রয়েছে, আমরা এটা ওয়ান বাই ওয়ান দেখাবো। এখানে অনেকগুলো জিনিস রয়েছে যেটা আপনাকে সাজেস্ট করবে। আপনি যখন সুন্দর করে যখন আপনি কন্টেন্ট লিখবেন, বেসিক্যালি যখন ডেসক্রিপশনটা যখন এই রিলেটেড লিখবেন, অটোমেটিকলি তারা বেশ কিছু পপুলার কিওয়ার্ড আপনাকে এখানে সাজেস্ট করবে, এই জায়গাতে সাজেস্ট করবে। এটা আমরা দেখাবো। এটা আমরা যখন নতুন যে ভিডিওটা আমরা করেছি নতুন চ্যানেলের জন্য, আমরা ওখানে বেশ কিছু ভিডিও তৈরি করে ভিডিও যে সাজেস্টেড যে ট্যাগ গুলো আছে সেটা আমরা ওখানে দেখাবো। যেমন আমরা এখানে পেয়েছি, অর্থাৎ আমার যে আমাকে অলরেডি বেশ কিছু ট্যাগ তারা সাজেস্টেড করেছে, এই ট্যাগ গুলো চাইলে আমি ইউজ করতে পারি, এখানে দেওয়া আছে। এবার আমি যে যে ট্যাগ গুলো আমি অলরেডি আমার চ্যানেলে ব্যবহার করেছি সেটাও কিন্তু তারা এখানে দেখাচ্ছে। তো এই ট্যাগ এই টিউব বারে কিন্তু বেশ কিছু কাজ আপনাকে খুব গোছালো ভাবে করে দিবে আশা করি। আবার নিচে বেশ কিছু ট্যাগ রয়েছে, কিওয়ার্ড রয়েছে, এখান থেকে আপনি চাইলে প্লাস সাইনে ক্লিক করে আপনি অ্যাড করতে পারবেন। এছাড়া আরো একটা বিষয় হচ্ছে, আমরা যখন কোনো ভিডিও যখন ইউটিউবে আপ করি তখন ইউটিউবে আপ করার ক্ষেত্রে বেশ কিছু প্রবলেম থাকে। আমার ভিডিওটা কি মনিটাইজেশনের জন্য কি অ্যাভেলেবেল আছে কি নাই, এ ধরনের যদি আপনি যদি না থাকে তখন দেখবেন যে এখানে ওয়ার্নিং শব্দটা থাকবে রেড চিহ্ন দিয়ে। যেহেতু আমার এখানে কোনো ধরনের ওয়ার্নিং নেই, সেহেতু আমার গ্রিন কালার দিয়ে কিন্তু আমাকে লিখিয়ে দিল নো ওয়ার্নিংস, অর্থাৎ কোনো ধরনের আমার এখানে ফল্ট নেই যেটাতে আমার মনিটাইজেশনটা বন্ধ থাকবে। যখন আমরা একটু এটা চেক করে দেখলে বুঝতে পারবো মনিটাইজেশন অন আছে কি অফ আছে। যেমন আমার মনিটাইজেশন অন আছে, আমরা অ্যানালিটিক্স এ গেলে দেখতে পারবো, অর্থাৎ রিয়েল যে ভিউজ যেটা রয়েছে সেক্ষেত্রে আপনার অটোমেটিকলি এখান থেকে আপনি একটা সাবস্ক্রাইবার বলেন অথবা ভিউজ বলেন, অটোমেটিকলি একটা ভিউজ পেয়ে যাবেন। যেমন 28 দিনে আমার ভিউজ হয়েছে এটি প্রায় 8.7 ঘন্টা, 260 ভিউসে। এরপরে যদি আপনি লাইফ টাইম যদি দেখেন তাহলে এখানে দেখবেন কত ঘন্টা হয়েছে। অনেকে মনে করেন ভিউস মানে ঘন্টা, ভিউস মানে আসলে ঘন্টা না। আমরা যখন এখানে লাস্ট 365 দিন আমরা কাউন্ট করে দেখি, যেমন এখানে 3900 ভিউসে আমার 129 ঘন্টা হয়েছে, এটি হচ্ছে আপনার ঘন্টা। তারপরে রিভিনিউ এর ক্ষেত্রে আমরা দেখে গেলে বুঝতে পারবো। আচ্ছা, এটা পরে গেলাম, এটা আমাদের আপাতত এটা দরকার নাই। আমরা একদম একদম নতুন একটা ভিডিওতে কিন্তু আমরা নতুন চ্যানেলের জন্য আমরা আমাদের যেটা নতুন চ্যানেল রয়েছে আমরা সেখানে যাব, আমরা সেখানে এই জিনিসগুলো আমরা ব্যবহার করব। আচ্ছা, নতুন চ্যানেলে যখন আপনি প্রথমত যে কাজটি করতে হবে, আপনি গুগল থেকে সার্চ করে নিয়ে নেবেন, টিউব বাড়ি নিয়ে সার্চ করলে এখানে পেয়ে যাবেন আশা করি। টিউব বাড়ি, টিউব বাড়ি দিয়ে সার্চ করবেন। আর আরো বেশি স্পেসিফিক হওয়ার জন্য আপনি লিখতে পারেন টিউব বাড়ি ফর ক্রোম ব্রাউজার, গুগল ক্রোম লিখে দিতে পারেন। আপনি এটা গুগল ক্রোম বলেন অথবা আপনি মজিলাতে এই এক্সটেনশনটি ইউজ করতে পারেন। তো আমি অলরেডি পেয়ে গিয়েছি, এই লিঙ্কে গেলেই আপনি একটা লিঙ্ক পেয়ে যাবেন যেখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারবেন। জাস্ট ক্লিক করলেই আপনার ইনস্টলটা হয়ে যাবে। তো আমি আবার নতুন করে ইনস্টল করে দেখাবো না, যেহেতু আমি এটা আমার কম্পিউটারে আগেই ইনস্টল করে রেখেছি। তো ইনস্টল করার পরে আপনি আপনার এখানে কি আসলে ইনস্টল হয়েছে কি হয় না আপনি দেখার জন্য সেটিং এর অপশনে এখানে গিয়ে মোর টুলসে যাবেন, দেন এক্সটেনশনে যাবেন। যদি এখানে যদি কোনো এই ধরনের আইকন যদি শো না করে, দেন আপনি এটা এই ধরনের অফ থাকলে কিন্তু এই ধরনের আইকন শো করে। যেমন আমি এটা অফ করে দিলাম, দেখেন আইকনটা চলে গেল বেনিস্ট। আমি যেটা এখন অন করে দিব তখন আমার আইকনটা চলে আসে। যদি আপনার এটা না থাকে তাহলে আমরা সচরাচর আপনার যদি টিউব বারটা যদি অন না থাকে তখন সেক্ষেত্রে আমরা যে ইয়েগুলো দেখেছিলাম আমার কোন কিওয়ার্ডটা কোন র্যাঙ্কিংয়ে আছে অথবা থাম্বনেল ক্রিয়েট করার অনেকগুলো অপশন আমরা পেয়েছিলাম ইউটিউবে ভিডিও আপলোড করার ক্ষেত্রে অথবা ভিডিও অ্যানালিটিক্সটা দেখার ক্ষেত্রে, তখন ওই জিনিসগুলো আমরা পাবো না। আচ্ছা, আমার এটা যদি ইনস্টল হয়ে থাকে দেন আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাব। ইউটিউব চ্যানেলে ঢুকার পরে দেন এরকম একটা নোটিফিকেশন চলে আসবে, এখানে ক্লিক করার পরে
অর্থাৎ সাইন ইনে ক্লিক করার পরে এই ধরনের একটা নোটিফিকেশন পাবেন। নোটিফিকেশন পাওয়ার পরে দেন আপনাকে এটা সাইন ইন করতে হবে আপনার ইউটিউব দিয়ে, দেন সাইন ইন উইথ ইউটিউব। এখানে একটু সময় নিবে আপনার এখানে সাইন ইন হতে, একটু ওয়েট করি আমরা। এটা সম্পর্কে আরো বেশ কিছু জানতে চাইলে আপনার গুগল ক্রোম স্টোরে যে অফিসিয়াল তাদের যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্কে গেলে আপনি বুঝতে পারবেন। এই যে আপনার টিউব বাড়িটা, এটা আমরা আসলে ফ্রিতে ইউজ করি বেসিক্যালি, কিন্তু এটা অনেকে এটা প্রিমিয়াম ভার্সন ইউজ করে থাকে। আপনার এটার প্রিমিয়াম ভার্সন এবং ফ্রি ভার্সন গুলো আপনারা চাইলে এখানে দেখে নিতে পারেন, tubebuddy.com/pricing এটাতে গেলে বুঝতে পারবেন। এটা ফ্রি ভার্সন হচ্ছে পার মান্থে হচ্ছে $9 করে, আর স্টার ভার্সনটা হচ্ছে $19 করে মান্থলি, আর $49 হচ্ছে এটা এটা লিজেন্ড। তিনটা তাদের একটা ইয়ে রয়েছে, তিনটা প্যাকেজ রয়েছে একই প্রোগ্রামের। আর যেটা আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ফ্রি, ফ্রিতে যে যে জিনিসগুলো পাবেন সেটা এখানে দেওয়া আছে, কি কি ফিচার্স গুলো রয়েছে। যেমন ফ্রিতে আমরা বেশ বেশি কিছু আমরা পাই না, খুব অল্প কিছু পাই। ইমেল দিয়ে আপনার যে ইমেল দিয়ে আপনি ইউটিউব অ্যাকাউন্ট খুলেছেন সেই ইমেল দিয়ে আপনি সাইন ইন করবেন। ধরেন আমি এই ইমেল দিয়ে আমি ইউটিউব অ্যাকাউন্ট খুলেছি, আমি ইমেল দিয়ে সাইন ইন করলাম। অর্থাৎ টিউব বাড়িতে আপনার অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে, দেন আপনি সেখানে কাজ করতে পারবেন। আবার সাইন ইন করার পরে দেন আপনার অ্যাকাউন্টে কতটা কোন চ্যানেল দিয়ে আপনি কোন চ্যানেলে কাজ করাতে চান, তখন আপনি এটা দিয়ে কাজ করাতে চাই, স্লিপ ইন মেডিটেশন মিউজিক দিয়ে। তা আমি এটা সিলেক্ট করে নিলাম, দেন অ্যালাউ করে দিবেন এটা। অর্থাৎ আপনার টিউব বাড়ি চাচ্ছে অ্যাক্সেসটা, তার ইউটিউব চ্যানেলের অ্যাক্সেসটা ওনাদের দিয়ে দিলে ওনারা ভিতরে কি আছে কি না সবকিছু বের করে দিবে অ্যানালিটিক্সের মাধ্যমে। ওকে গেলাম। আবার অনেকে মনে করেন টিউব বাড়ি, কিন্তু যেহেতু অনেকে টিউব বাড়ি দিয়ে অ্যাক্সেস করলে ইউটিউব চ্যানেলে অনেকের ইউটিউব চ্যানেলটা হাওয়া হয়ে যেতে পারে অথবা কোনো সমস্যা হয়ে যেতে পারে, কিন্তু আসলে এটা তেমন ভাবার কোনো বিষয় নেই, কারণ এটা যেহেতু ইউটিউবের এজ এ পার্টনার তারা এবং ভেরিফাইড, সেহেতু সেক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হবে না। ওকে, এরপরে আমরা যখন কোনো ভিডিওতে যাব, আচ্ছা আমরা একটা ভিডিওতে যাই, এই ভিডিওতে এডিটরে যাই, আচ্ছা ভিডিও সম্পর্কে একটু জানতে চাই, এডিটে যাবো আবার। ওকে, এখানে আমরা কোন যখন আপনারা এখানে যাবেন তখন থাম্বনেল জেনারেট করতে চাইবেন তখন এই ধরনের একটা জিনিস আপনারা পাবেন, ইউটিউব চ্যানেল ডাজন হ্যাভ কাস্টম থাম্বনেলস এনাবল। তখন আপনাকে এটা হওয়ার কারণে এইমাত্র আপনার ইউটিউব চ্যানেলটি মোবাইল দিয়ে ভেরিফাই না করার কারণে এই ধরনের প্রবলেমটা দেখা যায়। তো সেটা আপনি সলভ করবেন, জাস্ট ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পরে দেন দেখবেন এই যে চ্যানেলটা, এটা আপনার যে দেশ থেকে আপনি অ্যাকাউন্ট খুলেছেন আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি ভেরিফাই করে নিতে পারেন। আমি টেক্সট মি ভেরিফিকেশন কোড দিয়ে আমি ইয়ে করে নি, করে দেন আমার মোবাইল নাম্বারটা এখানে দিই। ওকে, দেন সাবমিট। এবার আমার ফোনে আমি মেসেজ পেয়েছি কিনা দেখব, এই যে আমি মেসেজটা পেয়ে গেলাম ইনবক্স। ওকে, পেয়ে গেছি, 653617। ওকে, কংগ্রেচুলেশন, ইউর অ্যাকাউন্ট ইজ নাও ভেরিফাইড। আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে। দেন আবার যখন রিফ্রেশ করবেন আপনার পেজটি, যখন আমি একটু রিফ্রেশ করে দেখি এ ধরনের প্রবলেমটা আছে কিনা। আমরা আবার ক্রিয়েট এ থাম্বনেলে চলে যাব। এখানে আমরা কোনো ধরনের প্রবলেম আর দেখতেছি না, কারণ ওটা আমাদের যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে ভেরিফাই করা ছিল না,
এটা আমরা ভেরিফাই করে নিলাম। এরপর আমি এখান থেকে বেশ কয়েকটি অপশন রয়েছে, আপনি যদি আপনার ভিডিও থেকে যদি কোনো ফ্রেম যদি আপনার পছন্দ হয় সেই ফ্রেমগুলো আপনি এখান থেকে চালিয়ে নিতে পারেন। আমি এই ফ্রেমটা নিব, ভিডিওর যেখান থেকে আপনার মন চাই সেখান থেকে আপনি ফ্রেমটা নিতে পারেন। আমি এই ফ্রেমটা নিলাম, নিয়ে আমি এখানে কন্টিনিউ করলাম। আপনার যদি সলিড কালারের কোনো যদি ফ্রেম যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে নিতে পারেন। আর ইমেজ বেসিক্যালি এখানে যেটা থাকবে সেটা ইউজ করতে পারবেন, আর নতুবা আর যদি না থাকে তাহলে আপনাকে এখানে ডিফল্টভাবে যেগুলো আছে সেটা ইউজ করা যাবে, না থাকলে আপনাকে নিজেকে ক্রিয়েট করে নিতে হবে অথবা ইউটিউবের ভিডিও থেকে আপনাকে ফ্রেমটা নিয়ে নিতে হবে। ওকে ডান, দেন কন্টিনিউ। ওকে, এরপরে এখানে যদি আপনি কোনো টেক্সট দিতে চান, টেক্সট আমি এখানে একটা টেক্সট দিতে চাই, সেক্ষেত্রে টেক্সটে ক্লিক করি, এখানে লিখলাম স্লিপ এটুকু লিখলাম। দেন আমি পরের পরে আমি এটা স্পেস দিয়ে দিলাম, নতুন একটি লাইন নিলাম। এখান এখান থেকে আপনার লেখাটার সাইজটা আপনি ছোট বড় করতে পারেন, স্মল অথবা লার্জ। আমি অ্যাড লেয়ারে চলে গেলাম, ওকে ডান। আপনি যদি একটু কাস্টমাইজ করতে চান, ছোট বড় করতে চান, আপনি এখান থেকে করে নিতে পারেন। আমি চাচ্ছি আমার লেখার সাইজটা আরো কমাবো। স্যার আমার বাংলা না, একটা প্রশ্ন আছে। জি বলেন। আমি তো বাংলা লিখতে পারি না স্যার। কোথায়? এই যে এডিট ভিডিও এই সময় টাইটেল। আচ্ছা, বাংলা লেখার আমি একটা দিয়ে দিব আপনাকে, টপিকস দিয়ে দিব, ওটা দেখলে পারবেন আশা করি। ঠিক আছে, ওকে, ওটা নিয়ে একটা আমার টিউটোরিয়াল আছে, ওটা দেখলে পারবেন। ফিল্মোরাতে না? ওকে, সমস্যা নেই। ওকে, আমি একটা টাইটেল দিয়ে দিলাম এটার সাথে রিলেটেড, দেন এখান থেকে আপনার মতো করে আপনি টাইটেল দিন, যে লেখাটা দিবেন সেটা আপনি দিতে পারেন। আর এছাড়া অনেকগুলো শেপ রয়েছে, আপনি শেপগুলো দিতে পারেন, এখানে অনেকগুলো শেপ আছে, আপনি শেপ যেটা মন চায় আপনি সেটা দিতে পারেন। ধরুন আমি এখানে একটা লেখা দিলাম, আমি একটু চাচ্ছি একটু ঘুরিয়ে দেওয়ার জন্য। এবার এখানে কালার যদি পরিবর্তন করতে চান আপনি এখান থেকে যে কোনো কালার, আপনি এখান থেকে যে কোনো কালার পরিবর্তন করতে পারেন। এটা আমি কালারটা দিলাম, চুজ, ডান। ইমোজি আছে, অনেকগুলো পানি আইকন আছে, আপনি পানি আইকন গুলো দিতে পারেন। ধরেন আমি এই আইকনটা দিলাম, এরপরে অনেকগুলো ফ্রেম আর টেমপ্লেট। এটা হচ্ছে ফ্রি ইউজারের জন্য না, এটা হচ্ছে ফ্রু ভার্সন, যারা ইউজ করবে তাদের জন্য এই ফিচার্সটা আছে। আচ্ছা, এরপর আমি কন্টিনিউতে চলে যাই, ডান। আমার থাম্বনেল কিন্তু তৈরি করা কমপ্লিট, দেন আপনি এখান থেকে সেভ এন্ড পাবলিশে গেলে আপনার ভিডিওতে ওই থাম্বনেলটা অ্যাড হয়ে যাবে। তো থাম্বনেল জেনারেট করার জন্য আপনারা চাইলে টিউববার ইউজ করতে পারেন, টিউববার অনেকগুলো ফিচার্স রয়েছে, ফিচার্সগুলো সহজে আপনারা আপনাদের থাম্বনেল গুলো তৈরি করতে পারবেন। ওকে, আমাদের থাম্বনেল এড করা শেষ, কমপ্লিট। এই যে আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছি আমরা যে থাম্বনেলটা এডিট করেছিলাম সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের থাম্বনেল। এরপরে আমাদের জিশান ভাই একটা কথা বলেছিল, এই এই কথাটা, ইটস ইয়েস ইটস মেড ফর কিডস, এটা হচ্ছে মূলত আপনার ভিডিওটা কি শিশুদের জন্য নাকি শিশুদের জন্য নয়, অ্যাডাল্ট রিলেটেড যদি কন্টেন্ট থাকে তখন আপনাকে দিতে হবে যে নো ইট ইস নট মেড ফর কিডস, অর্থাৎ
কোন কোন ভিডিও আছে যেমন মারামারির ভিডিও, সেটা 18 বছরের নিচে ছেলেরা দেখা সম্ভব না, সেক্ষেত্রে আপনি নো ইট ইস নট মেড ফর কিডস এটা দিয়ে দিবেন। এটা নতুন সংযোজন ইউটিউবের, এটা প্রথম দিকে ছিল না, এটা ইউজ এটা অ্যাড করেছে বেশ কয়েক বছর কানে থেকে বেশি হবে মেবি। আর এজ রেস্ট্রিকশন করে দিতে পারেন আপনার ভিডিওটা কারা কারা দেখবে, আমার যেহেতু এটা এজ রেস্ট্রিকশন করার দরকার নেই সেহেতু আমি এটা নো দিয়ে দিলাম। আর এরপরে হচ্ছে আমরা যখন কোন মিউজিক ভিডিও যখন আমরা এখানে কিওয়ার্ড গুলো যখন দিয়েছি, আমাদের কিওয়ার্ড হচ্ছে এখান থেকে আমরা কিওয়ার্ড গুলো দিয়েছি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি না 1 2 3, আমরা আগের ভিডিওতে কিন্তু 1 2 3 দেখেছি, কারণ সেটা আমার আগের ভিডিও এবং এটা র্যাঙ্কিং হয়েছে। এটা যেহেতু গতকালই আমি আপ করেছি, মাত্র 24 ঘন্টা মতো হলো, তো এটা কিন্তু এখনো আপ র্যাঙ্কিং হয়নি। তো কোন ভিডিওতে যখন কোন কিওয়ার্ড যখন আপনি অ্যাড করবেন, সাথে সাথে এখানে কোন ধরনের 1 2 3 এই ধরনের কোনো কিছু আপনি দেখতে পারবেন না, হয়তো বা যদি সাথে সাথে র্যাঙ্কিং হয় না, কিছু সময় নিয়ে র্যাঙ্কিং হয়, সেক্ষেত্রে তখন এটা দেখা যেতে পারে। যেহেতু সবগুলো মেটা ট্যাগস হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, এটা সহজে র্যাঙ্কিং হওয়াটা খুবই টাফ, হয়তো বা ধীরে ধীরে হইতে পারে যদি আমরা সেখানে আরো বেশ কিছু কাজ করি। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি এটার সাথে আরো রিলেটেড আমি আরেকটা কিওয়ার্ড লিখি, স্লিপ ইন মিউজিক ভিডিও ফর রিল্যাক্সিং, আমি এটা দিলাম, দেন এখান থেকে আমি এটা জাস্ট অ্যাড করে নিলাম এই ট্যাগটা। ওকে, দেন লোড ইন হচ্ছে, চার্জ ব্যাংকিংটা খুঁজতেছে এটাতে কোনো চার্জ ব্যাংকিং আছে কিনা। এই সফটওয়্যারটা অটোমেটিকলি আপনাকে খুঁজে নেবে আপনার কোনো কিওয়ার্ড যখন আপনি অ্যাড করবেন আপনার ভিডিওতে, তখন সেটা বলে দিবে আপনার এই ভিডিওটা চার্জ ব্যাংকিং আছে অথবা নাই, এটা দেখাবে। যেহেতু এটা কোথাও চার্জ ইঞ্জিন এখনো পর্যন্ত ইয়ে হয় না, সেহেতু কিছুই দেখতে পাচ্ছি না। এরপর আমরা চাচ্ছি এখানে 148 ওয়ার্ডের সব মিলিয়ে 148টা ক্যারেক্টার আমি ব্যবহার করেছি সবগুলো কিওয়ার্ডে, কিন্তু আমি টোটাল চাইলে 500টা আমি ক্যারেক্টার ব্যবহার করতে পারবো। তো ম্যাক্সিমাম আপনার 5টা কিওয়ার্ড অথবা 10টা কিওয়ার্ড ব্যবহার করাই ভালো, যদি আপনার আরো বেশি প্রয়োজন হয় তাহলে ব্যবহার করতে পারেন। তাহলে মিনিমাম হচ্ছে 5টা কিওয়ার্ড, এরপরে হচ্ছে ম্যাক্সিমাম আপনি 500 ওয়ার্ড পর্যন্ত, 500 ক্যারেক্টার পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এরপরে আরেক কিছু জিনিস তারা সাজেস্ট করবে, যেমন রিল্যাক্সিং মিউজিক এটা সাজেস্ট করেছে আমাদেরকে অ্যাড করার জন্য, মানে আমার ভিডিওর সাথে এই যে স্পা মিউজিক এই ধরনের কিওয়ার্ড গুলো আমার ভিডিওর সাথে ম্যাচ হয়, তো এটা অটোমেটিকলি সাজেস্ট করবে তোমার ভিডিওতে অথবা এই জিনিসগুলো অ্যাড করা যায়নি, তখন এই সফটওয়্যারটা আপনাকে বলে দিব। আচ্ছা, এরপরে হচ্ছে প্রথম যে ট্যাগ টুলস এর মধ্যে 6টা বিষয় রয়েছে, একটা হচ্ছে কপি, আমি আমার ট্যাগ গুলো আমি অ্যাড করেছি, কিন্তু পরবর্তীতে যখন আমার ভিডিওটা যখন আমি দেখবো যে এডিটর না হয়ে কিন্তু আমি এটা কপি করা সম্ভব না, যেমন আপনার ভিডিওটা এখানে কিন্তু কপি করা পসিবল না, তো আপনি পসিবল শুধুমাত্র এই জায়গায়, এখানেই পসিবল, যদি কপি করার অপশনটা মাঝে মধ্যে থাকে না, তারপরে যদি আপনি ট্যাগ টুলস এর মাধ্যমে কপি করতে চান স্পেসিফিকলি, তো আপনি কিন্তু এখানে আমরা ডিফল্ট ভাবে যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে এখানে যখন আমরা কোনো কিছু কপি করতে চাই তখন সবগুলো কপি হয়ে যাবে। আমি চাচ্ছি সবগুলো কপি করব না, আমি নির্দিষ্ট কিছু কিওয়ার্ড আমি কপি করব, ধরেন আমি স্লিপটা বাদ দিয়ে দিলাম, রিল্যাক্সটা বাদ দিয়ে দিলাম, স্টাডি এই শব্দগুলো আমি বাদ দিয়ে দিলাম, অর্থাৎ আমি নির্দিষ্ট কিছু জিনিস ট্যাগ আমি কপি করতে চাই, দেন কপিতে ক্লিক করলেন, দেন আপনি এটা যদি এখানে সেভ করলেন এখানে এই কপি করা জিনিসগুলো আপনার এখানে সেভ হয়ে যাবে। এটা হচ্ছে কপি করার কাজ। শর্ট শর্ট এর একটা কাজ হচ্ছে আমি চাচ্ছি মেডিটেশন মিউজিকটা আগে যাবে, তারপরে হচ্ছে স্পাটা এটার পরে যাবে, আপনি চাইলে এটাকে অ্যারেঞ্জ করতে পারেন, অর্ডার করতে পারেন রি অর্ডার করতে পারেন আপনার ড্রাগ এন্ড ড্রপ করে, দেন অ্যাপ্লাই ক্লোজ। এরপর হচ্ছে সাজেস্টেড নামে একটা অপশন আছে, এটাতে দুটো ফাংশন রয়েছে, একটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে এই রিলেটেড যদি কোনো ট্যাগ যদি থাকে তারা এখানে শো করাবে, সাজেস্টেড ফর রিলেটেড চ্যানেল, আপনার চ্যানেলে যদি কোনো ভিডিওতে এই ধরনের ট্যাগ যদি দেয়া থাকে, আপনার ভিডিওর সাথে রিলেটেড যদি ট্যাগ যদি থাকে এখানে দেখাবে, যেমন আমার ভিডিওতে অলরেডি আমি এই ট্যাগগুলো ব্যবহার করেছি, যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক, তারপর হচ্ছে তারপর স্লিপ মিউজিক, এটা এখানে আবার কিছু জিনিস দেখিয়ে দিবে, আপনি চাইলে এই ট্যাগগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারবেন, কাম মিউজিক আমি ধরেন এটা অ্যাড করলাম, আপনার যেটা পছন্দ হয় যেটা প্রয়োজন হয় সেটা আপনি অ্যাড করে নিতে পারেন, দেন আপনি ক্লোজ বাটনে ক্লিক করলে দেখবেন যে আপনার এই জিনিসগুলো আপনার এখানে যুক্ত হয়ে গেল অর্থাৎ অ্যাড হয়ে গেল।
এরপরে হচ্ছে ট্রান্সলেট। আচ্ছা, এরপর আমরা যেটা দেখব কিওয়ার্ড এক্সপ্লোরার। কিওয়ার্ড এক্সপ্লোরার হচ্ছে আপনাকে একটা আইডিয়া দিয়ে দিবে। আমরা যখন কিওয়ার্ড ট্রেনার টুল নিয়ে কাজ করেছিলাম গুগলে, এখানেও বেশ কিছু জিনিস আপনি পেয়ে যাবেন। আমি এখানে লিখলাম মেডিটেশন, মিউজিক ফর রিল্যাক্সিং, রিল্যাক্সেশন। ওকে, আমি এটা দিলাম। এই কিওয়ার্ড দিয়ে আমি সার্চ করব অথবা এক্সপ্লোর করব, আমার এই যে কিওয়ার্ডটা ওভারঅল স্কোরটা কিরকম। আপনি যখন ওভারঅল স্কোর মানে হচ্ছে 100-তে আমার স্কোর হচ্ছে 46, মানে গুড, ভালো। এটা যত বেশি আপনার ভালো হবে এই কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করে, তত বেশি আপনি সফল হবেন। ধরেন আমার এটা ভালো কিওয়ার্ড, মোটামুটি এটা গুড গুড ইয়েতে আছে। আপনি যদি রিল্যাক্সেশন মাইন্ড দিয়ে সার্চ করেন, আমি এটা দিয়ে সার্চ করলাম, এক একটা কিওয়ার্ডের আপনার ওভারঅল স্কোর গুলো চাইলে আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন এটা এক্সিলেন্ট, আমরা চাইলে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারি, এটাতে এক্সিলেন্ট, এটার এটার স্কোরটা খুবই ভালো। আচ্ছা, এখানে লিখা আছে দিস কিওয়ার্ড ইজ অন টু কম্পিটিটিভ, হ্যাজ এনাফ সার্চ ভলিউম টু মেক ইট ওর টার্গেটিং। এটা খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস, আপনাকে কিওয়ার্ড ট্রেনার নতুন করে ব্যবহার করার দরকার নেই, যেহেতু আপনার কিওয়ার্ড ট্রেনার অনেকগুলো বিষয় আপনাকে অটোমেটিকলি আপনাকে অ্যাড করে দিয়েছে এখানে। সেটি হচ্ছে আমরা যখন কোনো কিওয়ার্ড অ্যাড করতে চাই আমাদের ভিডিও টাইটেলে বলেন অথবা ট্যাগসে বলেন, তখন সেক্ষেত্রে আমরা দেখতে পারবো আপনার ট্যাগ ভিডিও যে কিওয়ার্ডটা এটা কি কম্পিটিটিভ, বেশি কম্পিটিটিভ নাকি মিডিয়াম কম্পিটিটিভ নাকি লো কম্পিটিটিভ। এটাতে বলা আছে এটা কম্পিটিটিভ না, এটা হচ্ছে লো কম্পিটিটিভ। এটাতে কিন্তু অনেকটা সার্চ ভলিউম রয়েছে, এই কিওয়ার্ড দিয়ে মানুষ অনেক কিছু খুঁজে। আমরা যখন গুগলে সার্চ করবো এই কিওয়ার্ড দিয়ে, তখন দেখতে পারবো কত মানুষ এটা খুঁজে, প্রায় 2,41,00,000-এর ঊর্ধ্বে মানুষ এই কিওয়ার্ড দিয়ে অনেক জিনিস গুগলে খুঁজে। এরপরে হচ্ছে সার্চ ভলিউম, আমরা এখানে জিনিস আপনাকে একটা স্কোর দিয়ে দিবে, কম্পিটিশন এক্সিলেন্ট, অপটিমাইজেশন স্ট্রেন্থ এটাও ভালো, চার্জ ভলিউমটাও ভালো, এটা খুব মোটামুটি তাদের প্রচুর পরিমাণের হিটস রয়েছে এখানে। তো অফ দ্য চার ভিডিও চার্জ ইঞ্জিনের মধ্যে প্রায় 4.78 মিলিয়ন রয়েছে, মানে ভিডিওতে ভিডিও চার্জের রেজাল্টে কিন্তু 4.8 মিলিয়ন মতো এই কিওয়ার্ড নিয়ে বিভিন্ন ধরনের রেজাল্ট আছে। এখানে আবার ভিডিও চার্জে এখানে বেশ কিছু জিনিস আপনাকে দেখিয়ে দিবে, যেমন আমি এটা দেখলাম এখানে ভিডিও চার্জে এই কিওয়ার্ডটা দেখিয়ে দিল, তারপর এই কিওয়ার্ডের সাথে কমন যে কিওয়ার্ড গুলো রয়েছে কি কি কিওয়ার্ড আছে। ধরেন আমি এখানে এটা হচ্ছে আমার কিওয়ার্ড, আপনি যদি চাইলে এখান থেকে রিসার্চ করে করে দেন, আমি এখান থেকে রিসার্চ করে করে আপনার কিওয়ার্ড গুলো চাইলে এখান থেকে লিখতে পারেন। যেমন যেমন এরপর হচ্ছে আমার এই কিওয়ার্ড গুলো, কমন ভিডিও কিওয়ার্ডস গুলো, এটি করার পর দেন আপনি রেজাল্টে যেতে পারেন। সামারিতে আমরা এটা দেখলাম আমাদের কিওয়ার্ডের বিষয়টা নিয়ে, আর এই কিওয়ার্ড দিয়ে গুগলে অথবা ইউটিউবে কি ধরনের ভিডিও রয়েছে, আপনার কোনটা কোন র্যাঙ্কিংয়ে রয়েছে, যেমন এটা নাম্বার 1, 2, 3 এভাবে সিরিয়াল আকার আছে, তো কোন ভিডিওটা কোন র্যাঙ্কিংয়ে আছে, সবগুলো হচ্ছে এই কিওয়ার্ডের সাথে রিলেটেড। প্রায় 40টা এখানে অলরেডি বলা আছে, একটা চ্যানেল ইয়েলো ব্রিক সিনেমা, এখানে 40টা চার্জ রেজাল্টের মধ্যে 10টাই হচ্ছে তার, এই এই যে মেয়ের ছবি দেওয়া আছে ইয়েলো ব্রিক সিনেমা, এটা হচ্ছে খুব বেশি পপুলার একটা চ্যানেল, যেখানে হচ্ছে মেডিটেশন রিলেটেড অথবা স্লিপ ইন মিউজিক গুলা ওনারা তৈরি করে। তো 10টা 40টা ভিডিওর মধ্যে র্যাঙ্কিং এর মধ্যে 10টাই হচ্ছে ওনার, এখানে কার কয়টা ভিডিও এই র্যাঙ্কিং এর মধ্যে কার ট্রফি রয়েছে এটাও আপনারা পেয়ে যাবেন রেজাল্টের মধ্যে। এটা হচ্ছে মূলত রিচার্জ করার ক্ষেত্রে বেশ কিছু কাজে দিবে, আপনাদের আপনাদেরকে যে টুলটার কথা বলছি অথবা টিপ বাড়িটি। তারপর ট্রেন্ডিং রিলেটেড, ট্রেন্ডিং মানে হচ্ছে ধরেন আমাদের কিছুদিন আগে বাংলাদেশে ডক্টর সাবরিনা এবং শাহেদ নামে দুজন ব্যক্তিকে নিয়ে বেশ বিভিন্ন পত্র পত্রিকায় ট্রেন্ডিং টাইটেল দিয়ে কিন্তু বেশ কিছু আমরা বেশ জিনিস দেখতে পেয়েছি, ভাইরাল কিছু কন্টেন্ট আমরা দেখতে পেয়েছি। তো আবার এ ধরনের এখানে কিছু ট্রেন্ডিং রিলেটেড যদি কোনো কিছু থাকে দেন আপনি এখানে পাবেন। এরপর হিস্টোরিক্যাল ঐতিহাসিক রিলেটেড কোনো কিছু যদি আপনি চান এখানে খুঁজে পাবেন, আপাতত একটা তেমন কিছু আমরা এখানে খুঁজে পাই নাই। তারপর ম্যাপ, ম্যাপে রয়েছে কোথায়
কোনো কিছু কোনো কিছু যদি আপনার এখানে থাকে দেন আপনি এখানে কপি করে নিয়ে নিতে পারেন। ওকে, এটি কমপ্লিট হলো। এন্ড দেন আমরা এখান থেকে চাইলে আমাদের আলাদা আলাদা কিওয়ার্ড দিয়ে আমরা এখানে চার্জ করে নিতে পারি। ধরেন এখানে স্লিপ ইন মিউজিক, ফর স্লিপ স্লিপ ইন স্লিপ ইন মিউজিক, বা স্লিপ ইন ফর বেবিস, অথবা স্লিপ ইন মিউজিক ফর বেবিস, অথবা স্লিপ ইন মিউজিক ফর ডিপ স্লিপিং। আমরা বিভিন্ন কিওয়ার্ড দিয়ে আমরা হ্যালো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি? হ্যালো, দেখা যায়? ওকে, কোন কিওয়ার্ড নিয়ে যখন কাজ করবেন, তখন আমি স্লিপ ইন মিউজিক ফর ডিপ স্লিপ ইন দিয়ে আমি আবার রিসার্চ করলাম। এটারতে কিন্তু মার্ক আছে শুধুমাত্র 100-তে আপনার 21। আমার প্রথম যেটা ভিডিও ছিল, আমার এই যে আমার প্রথম যে কিওয়ার্ড ছিল, এটার আমার এ পেয়েছিলাম প্রায় 87/100, ওটা এক্সিলেন্ট ছিল। এখন আমরা যখন এটা পেয়েছি, সেটাতে আমরা স্কোর পেয়েছি মাত্র হচ্ছে 21.21/100, অর্থাৎ 100-তে স্কোরটা হচ্ছে 21। তো আমরা সব সময় কাজ করার ক্ষেত্রে দুটো জিনিস আমরা তফাৎটা খুঁজে বের করবো। আমি এই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করবো, অথবা এই কিওয়ার্ডকে আমি কি আমার ট্যাগে বসাবো, অথবা মেন কিওয়ার্ড হিসেবে আমি কাজ করবো। আপনি এখান থেকে খুঁজে নিতে হবে, তারপর এখানে আপনাকে বেশ কিছু ইনফরমেশন আপনি পাবেন। যেমন এখানে বলা আছে, অলদো দিস কিওয়ার্ড ইজ চার্জ ভেরি অফটেন অ্যান্ড ইট ইজ ব্যাড টু টার্গেট বিকজ ইটস এক্সট্রিমলি কম্পিটিটিভ অ্যান্ড হার্ড টু র্যাঙ্ক ফর। এখানে এই ইনফরমেশনটা আপনাকে পড়তে হবে। আপনি যখন কোনো কিওয়ার্ড নিয়ে যখন কোনো ভিডিওকে র্যাঙ্কিং করবেন আপনার ক্লায়েন্টের, তখন সেক্ষেত্রে আপনাকে এই যে বিষয়গুলো আপনাকে রিসার্চ করে নিতে হবে। যেমন কোনো কোনো ভিডিও র্যাঙ্কিং করার ক্ষেত্রে আপনাকে $50 পে করবে আপনাকে, আবার কোনো কোনো ভিডিও র্যাঙ্কিং করার ক্ষেত্রে আপনাকে $5,000 পে করবে। তো সেটা ডিপেন্ড করবে, বেশি কম্পিটিটিভ হয়ে গেলে দেন আপনাকে সেটির জন্য আপনাকে পেমেন্টটা বেশি নিতে হবে। আর আপনার যখন যেহেতু নিজের ভিডিও আপনি র্যাঙ্কিং করবেন, সব সময় দেখবেন আপনার এটা যেন মিনিমাম গুড হয়, স্কোরটা যেন স্কোরটা যদি গুড হয় তাহলে র্যাঙ্কিং করাতে আপনার সুবিধা হয়। যেমন এটাতে এই যে কিওয়ার্ড যেটা রয়েছে, এই কিওয়ার্ডটা খুব বেশি কম্পিটিটিভ কিওয়ার্ড। আমরা হাই লেভেলের যে কিওয়ার্ড যা দেখেছিলাম, সেটা আগের যেটা দেখেছিলাম, আগের যে কিওয়ার্ডটা ছিল এটা লো কম্পিটিশন একটা কিওয়ার্ড, এটা স্কোরটা ভালো ছিল, এটা চাইলে সহজে র্যাঙ্কিং করাতে পারবো, এটা চাইলে সহজে র্যাঙ্কিং করাতে পারবো না। ওকে, আমরা এটা এটা ক্লোজ করে দিচ্ছি। এরপর হচ্ছে ট্রান্সলেট। ট্রান্সলেট মানে যদি আপনার যদি অ্যারাবিক অথবা কোনো যদি জার্মানি ক্লায়েন্ট যদি থাকে, সে যদি বলে আমার এই যে কিওয়ার্ডগুলো আপনাকে বাংলা করে দিতে হবে, অর্থাৎ অথবা অ্যারাবিক করে দিতে হবে। ধরেন আমি এই কিওয়ার্ডগুলো, ধরেন এখানে যেহেতু বাংলা নেই, বাংলাটা তারা এখনো সাপোর্ট, তাদের ওয়েব সফটওয়্যারটা সাপোর্ট করে না, হয়তো বা তারা এখনো অ্যাড করে নাই, পরবর্তীতে হয়তো বা অ্যাড করতেও পারে। তো এখানে আমরা একটু অ্যারাবিকে যাই। আমরা যখন বিভিন্ন কিওয়ার্ড যখন দেখি, অর্থাৎ মেডিটেশনের সাথে রিলেটেড, অর্থাৎ এর সাথে রিলেটেড আদার যে কিওয়ার্ড গুলো কি কি আছে এটা আপনাকে বলে দিবে। যেমন এই কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা আপনি চাইলে এখান থেকে সরাসরি প্লাসে ক্লিক করলেই দেখবেন যে আপনার কিওয়ার্ডটা কিন্তু মেটাট্যাগসের জায়গায় যুক্ত হয়ে যাবে। ধরেন দেখেন আমার এখানে কিন্তু যুক্ত হয়ে গেল, নতুন করে আপনার কপি করার দরকার নেই। এরপর হচ্ছে ইনপুট ফ্রম ট্যাক্স, এটা ইউ ডোন্ট হ্যাভ এনি ট্যাক্স লিস্ট, আপনার ট্যাক লিস্ট যদি থাকে দেন আপনি চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারেন। আচ্ছা, পরের ধাপটা হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট, এখানে আমরা যাব। এটি আমরা এটা নিয়ে কথা বলেছিলাম, আমরা যখন কোনো ভিডিওতে যখন কোনো ওয়ার্নিং দেখি, তখন সেক্ষেত্রে ডেমোনিটাইজেশন অডিট। ডেমোনিটাইজেশন অডিট মানে হচ্ছে আপনার ভিডিওটা কি মনিটাইজেশনের জন্য কি পারফেক্ট, কোনো ধরনের কোনো ওয়ার্নিং আছে কিনা। যদি থাকে দেন এখানে রেড চিহ্ন দিয়ে ওয়ার্নিং শব্দটা থাকবে, আর যদি না থাকে তাহলে গ্রিন লেখা দিয়ে, গ্রিন কালারের এই লেখাটা থাকবে, সেখানে লেখা থাকবে নো ওয়ার্নিং। আপনি সেটিং এ গেলেও আপনি অনেক কিছু দেখতে পারবেন এখানে। তো সবকিছু ঠিকঠাক হয়ে গেলে দেন আপনি সেভ এ ক্লিক করবেন। অবশ্যই আপনার ডেসক্রিপশনটা যদি সুন্দর হয়, ডেসক্রিপশনের সব ইনফরমেশন গুলো যদি থাকে,
অটোমেটিকলি এখানে দেখবেন অনেকগুলো ট্যাগস, তারা অনেকগুলো ট্যাগস অথবা কিওয়ার্ডস গুলো সাজেস্ট করে দিবে, অর্থাৎ এই কিওয়ার্ডস গুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। ধরেন আমার এখানে অলরেডি তিনটা আমি অ্যাড করেছি, আমি চাচ্ছি আমার এটার সাথে রিলেটেড এই যে আমি এটা অ্যাড করব, এখানে অ্যাড করলাম, এখানে দুটো জিনিস ইয়ে হয়ে গেল, আমি এটা অ্যাড করলাম। এরপরে যখন রিফ্রেশ করবেন পেজ, যখন সেভ করবেন দেখবেন যে এখানে আরো কিছু বেশ কিছু ট্যাগস আপনাকে সাজেস্ট করতে পারে, অর্থাৎ আপনার যত বেশি লেখা থাকবে সেই লেখার উপর ডিপেন্ড করে আপনাকে এখানে অনেকগুলো ট্যাগ আপনাকে সাজেস্ট করবে, অথবা একারও না পেলে আপনি এখানে গেলে পাবেন। মোর অপশনে যাই, আচ্ছা আপনারা এইটুকু তো বুঝতে পেরেছেন তাই না, আমি যেটুকু দেখিয়েছি। হ্যালো, মোটামুটি আচ্ছা আচ্ছা। এরপরে একটা জিনিস দেখেন, আমরা যখন ভিডিওর পাশে যখন একটা টিউব বডি টুল নাম একটা অপশন আছে, আমরা যখন এখানে ক্লিক করব তখন এখানে আরো বেশ কিছু জিনিস আপনি দেখতে পাবেন, এখানে কি কি জিনিসগুলো আছে, বেসিক্যালি কি কি জিনিসগুলো কাজ করে, যেমন কপি, অ্যাপ্লাই টেমপ্লেট, এন্ড স্ক্রিন, এখানে অনেকগুলো অপশন আছে, যেমন পাবলিশ টু ফেসবুক, এখানে অনেকগুলো অপশন আবার প্রিমিয়াম ইউজারের জন্য আছে, আবার ফ্রি ইউজারের জন্য অফ রয়েছে, এ ধরনের এ ধরনের দেখতে পাবেন। আমি একটা জিনিস এখানে দেখাই, যেমন এসইও স্টুডিওটা দেখাই, এন্টার ইয়ার কিওয়ার্ড, বিল্ড এ পারফেক্ট সার্চেবল টাইটেল ডেসক্রিপশন, ট্যাগস ফর ইয়ার ভিডিওস। আচ্ছা আমরা একটা কিওয়ার্ড নিয়েছিলাম, এই কিওয়ার্ডটা আমরা কপি করি, কপি করে এখানে দেখি। তো তারা এমন করে রেখেছে যে এখানেও বেশ কিছু জিনিস তারা ফ্রি ইউজারের জন্য রাখে নাই, প্রিমিয়াম ইউজারের জন্য রেখেছে, তো সেক্ষেত্রে হয়তো বা অনেক কিছু আপনার অ্যাড করা সম্ভব না, ইউজ করা সম্ভব না। আমি হচ্ছে এক্সটেনশন যেটা ইউজ করব সেখানে চ্যানেল অ্যাড করা যাবে না? এক্সটেনশন, হ্যাঁ চ্যানেল অ্যাড করতে পারবেন, আপনি যখন হ্যাঁ এক্সটেনশন অ্যাড করবেন তখন চ্যানেল অ্যাড করতে পারবেন। কিছু কিছু যে তাদের যে ফিচার্স রয়েছে ওই ফিচার্স গুলো হয়তো বা তাদের ফ্রি ভার্সনের জন্য রাখে নাই, তারা ফ্রি ভার্সনের জন্য রেখেছে, তো এই জন্য হয়তো বা কিছু কিছু জিনিস ব্যবহার করা যাবে না, বেশিরভাগ জিনিস অনেক কিছু ব্যবহার করা যায় না, আবার অনেক কিছু ইম্পর্টেন্ট যে বিষয়গুলো রয়েছে আমাদের সেগুলো ব্যবহার করা যায়। তা আরো বেশি জানতে চাইলে তাদের ওয়েবসাইটে যাবেন, তাদের ওয়েবসাইটে গেলে অনেকগুলো জিনিস আপনারা খুঁজে পাবেন, সেখান থেকে বেশ কিছু বিষয় আপনি খুঁজে পেতে পারেন এখান থেকে। আবার এখানে চার্জ র্যাঙ্কিং ট্রেকিং নামে সফটওয়্যার গুলো রয়েছে আলাদা আলাদা, যেহেতু এই সফটওয়্যার গুলো এখানে কে কোনটা ব্যবহার করতে পারবে, তাদের এখানে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে কিন্তু সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে কে কোন কোন বিষয়গুলো ব্যবহার করতে পারবে। যেহেতু আমরা ফ্রি ইউজার হিসেবে আছি সেহেতু হয়তো বা অনেকগুলো ফিচার্স আমাদের জন্য অফ, যারা ফ্রি ভার্সন রয়েছে তারা হয়তো বা ইউজ করতে পারবে, তাদের জন্য খোলা আছে, তো সেক্ষেত্রে ব্যবহার করা যাচ্ছে না। এখানে আছে আপনার ইউটিউব চ্যানেলে গেলে আপনার দেখবেন এখানে বিষয়গুলো দেওয়া আছে, এই বিষয় এখান থেকে দেখে নিতে পারেন, এই জায়গাতে দেওয়া আছে। আর যেটা যেটা যে যে ফিচার গুলো রয়েছে সবগুলো ফিচার আপনি চাইলে এখানে পাবেন, এই জায়গাতে পাবেন।
কোন কোন ফিচারটা রয়েছে। আমরা যখন ইউটিউবে যাব, ধরেন ইউটিউবে গেলাম, ইউটিউবে গিয়ে ধরেন এই ভিডিওটা আমরা একটু অফেন করি, যেহেতু এটাতে কমেন্ট রিপ্লাই ইয়ে করে রেখেছি আমি, আর একটা দেখে আর একটা ভিডিওতে যাই। আবার ওয়েবসাইটের সাথে রিলেটেড আমার যেহেতু আপডেট নাও বলছে, আমরা তো স্টার্টার লাইসেন্স ইউজ করছি, কারণ এখানে বেশ কিছু জিনিস আমাদের জন্য রেস্ট্রিক্টেড, সেহেতু অনেক কিছু জিনিস এখানে দেখানো সম্ভব না। এখানে বেশ কিছু ফিচার রয়েছে, এই ফিচারগুলো চাইলে আপনি এখান থেকে পাবেন। জাস্ট এখানে যাবেন, ইউটিউব চ্যানেলে গেলে এখানে ক্লিক করার পরে দেন এখানে পাবেন কোন কোন টুলসগুলো তারা ব্যবহার করেছে, কি কি জিনিসগুলো আপনি করতে পারবেন। এখানে কিছু ফ্রি ইউজারের জন্য আর কিছু হচ্ছে প্রিমিয়াম ব্যবহার প্রিমিয়াম ইউজারদের জন্য, কিন্তু এটা কিন্তু আবার ফ্রি ইউজারের জন্য আছে, কিন্তু এটা আমি হয়তো বা দেখতে পাচ্ছি না। আপনি যখন কোনো ইউটিউব চ্যানেলে যাবেন, ইউটিউব চ্যানেলের বেশ কিছু জিনিস আপনি খুঁজে পাবেন, Here are five things you should do after installing TubeBuddy to better help you understand our tools and improve on Here are five things you should do after installing TubeBuddy to better help you understand our tools and improve on কোন ইউটিউব চ্যানেলের ডিটেইলস সম্পর্কে জানা যায়, হয়তো এটা কাজ করছে না, মেবি হয়তো বা একটু সময় নিতে পারে। আর এদের সম্পর্কে আরো বেশ কিছু ভিডিও টিউটোরিয়াল রয়েছে, তাদের ওয়েবসাইটে গেলেও পাবেন যদি বেশ কিছু জিনিস জানতে চান। আপনাদের স্পেসিফিক যে বিষয়গুলো আছে, মূলত আমি যেটি দেখিয়েছি আপনাদের ভিডিওতে এগুলো ইউজ করলেই হবে, ওটা যদি পারফেক্টলি ইউজ করতে পারেন আপনার ভিডিওটা র্যাঙ্কিং করার ক্ষেত্রে খুব সহজে র্যাঙ্কিং করাতে পারবেন। আর কখন কোন ভিডিওটা র্যাঙ্কিং হয়েছে অথবা কোন ট্যাগ অথবা কোন কিওয়ার্ড র্যাঙ্কিং হয়েছে আপনি সহজে জানতে পারবেন। এ বিষয়ে তার কোনো প্রশ্ন নেই, প্রশ্ন আছে বুঝেন নাই, আমি যেটুকু করিয়েছি অথবা দেখিয়েছি স্যার যেটুকু দেখাইছেন, এটা কি চ্যানেল এসইও বলে না ভিডিও এসইও? এটা কি বুঝি নাই আপনি কি বলছেন, মানে এটা কি চ্যানেল এসইও নাকি ভিডিও এসইও করলাম আমরা? এটা ভিডিও এসইও করেছি আমরা। Here are five things you should do. এটা দেখিয়েছি সেটা হচ্ছে ভিডিও এসইও। ওকে আমরা এই বিষয়ে আলোচনা, এখানে যে বিষয়টা আলোচনা করবো সেটি হচ্ছে, আমরা যখন ভিডিও প্লে করি বিভিন্ন বিভিন্ন ভিডিও দেখি, তখন আমি একটা ভিডিওতে যাই, তো বিভিন্ন ভিডিওতে আমরা দেখি যে ভিডিও শেষ হওয়ার পরে একটা এন্ড স্ক্রিন নামে একটা অপশন আছে। এন্ড স্ক্রিনে ধরেন ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করার একটা অপশন থাকে, আবার পাশাপাশি দুই একটা ভিডিও ওখানে অ্যাড করা থাকে। তো ওই জিনিসটা আমরা যেভাবে করব কিভাবে করব সেটা একটু দেখাবো। তো ফার্স্ট একটা ভিডিওতে যাই যেখানে স্কিপ করে দিলাম। আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানের আমরা এটা দেখেছি কাট কাট নামে যে অপশনটা আছে সেটা, অর্থাৎ ভিডিওতে কোনো ভিডিওর সাথে যদি আর একটা ডিলিটেড যদি ভিডিও থাকে, আপনি ধরেন এইটুকু স্পেসিফিকলি কথা বললেন, তো কেউ যদি ডিজাইন সম্পর্কে জানতে চায় আপনি একটা ডিজাইনের একটা লিঙ্ক এখানে চাইলে আপনি দিয়ে দিতে পারেন, অথবা অন্য কোনো ভিডিও থাকলে ভিডিও লিঙ্কটা আপনি চাইলে এখানে দিতে পারেন। তো এটা হচ্ছে কার্ডের অপশন। তো এরপরে হচ্ছে এন্ড স্ক্রিন, এন্ড স্ক্রিন মানে হচ্ছে আমার ভিডিও যখন শেষ পর্যায়ে চলে যাবে, ধরো এইটুকু আমি একদম শেষে চলে এলাম, এবার এটা প্লে করে দিই। ইউটিউব যদি বুঝতে পারে তাহলে আপনার খবর আছে, আপনার খবর আছে। ইউটিউবে
তো এখানে কিন্তু আমরা ভিডিওর উপরে দুটো কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছি, এটা একটা ভিডিও, এটা একটা ভিডিও, তারপরে এটা ইউটিউব চ্যানেল, চ্যানেলটা আমরা এখানে আসলো। তো এগুলো হচ্ছে এন্ড স্ক্রিন, অর্থাৎ কোন ভিডিওতে কার্ড কিভাবে অ্যাড করবেন, এন্ড স্ক্রিন কিভাবে অ্যাড করবেন সেটা দেখাচ্ছি। তো যে কোনো ভিডিওর এডিট অপশনে যাবেন, এডিট অপশনে যাওয়ার পরে এখানে নিচে গিয়ে আপনি একদম ডান পাশে এখানে এন্ড স্ক্রিনটা যদি ডিসেবল করা থাকে তাহলে বুঝে নিতে হবে আপনার ভিডিওটা এখানে মেড ফর কিডস নামে অপশনটা সিলেকশন থাকার কারণে এটা ডিসেবল হয়ে থাকে। এটা যদি হয় তাহলে আপনি এটা ডিসিলেক্ট করে দেন আপনি এখানে আপনার স্ক্রিনটা এন্ড স্ক্রিনটা অ্যাড করতে পারেন। এখানে ক্লিক করুন পেন্সিল বাটন নামে যে আইকনটা আছে সেটাতে, এখানে ক্লিকের পরে আপনি কয়েকটি টেমপ্লেট পাবেন, বেশ কয়েকটি টেমপ্লেট দেখতে পাবেন এখানে। এখানে যেমন আমি কয়েকটা টেমপ্লেট পেলাম, এখানে এটা পেয়েছি, এটা পেয়েছি, অর্থাৎ যে টেমপ্লেটটা আপনার পছন্দ হবে সেই টেমপ্লেটটা আপনি এখান থেকে নিতে পারেন। ধরুন আমি একটা টেমপ্লেট জাস্ট এই টেমপ্লেটটা চুজ করি। এবার হচ্ছে আপনি এই ভিডিওটা কোথায় বসাবেন, মানে কোন ভিডিওর পরে বসাবেন। যেহেতু আমার এখানে অটোমেটিকলি এটা সিলেকশন হয়ে গেল, আমি চাচ্ছি একদম যেহেতু আমার একটা 46 সেকেন্ডের ভিডিও, আমি চাচ্ছি এটা 40 সেকেন্ডের সময় আমি বসাবো, একদম লাস্টে বসাবো এটা এটুকু। এটা আসার পরে দেন এখানে আপনাকে, এটা হচ্ছে আপনার ভিডিও এলিমেন্টস, অর্থাৎ আপনি যে এলিমেন্টস গুলা ব্যবহার করবেন অথবা অ্যাড করবেন সেটা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত সেটা প্লে হবে। আমি এখানে টাইম দিয়ে দিলাম, আমার এটা হচ্ছে এই সময় থেকে আমার এই সময় পর্যন্ত প্লে হবে, প্রায় 6 সেকেন্ড পর্যন্ত টাইম দিয়েছি। আমি চাচ্ছি 6 সেকেন্ড রাখবো না, আমি শুধুমাত্র 3 সেকেন্ড রাখবো, তাহলে আমি এটা 3 সেকেন্ড করে দিলাম, 43 থেকে আপনার 46 করে দিলাম। এরপরে এখানে দুটো অপশন পাবেন, ক্লিকের পরে এখানে ডাবল ক্লিক করবেন এই জায়গাতে, এখানে ক্লিকের পরে দেন এখানে এই অপশনটা চলে আসবে, তো মোস্ট রিসেন্ট আপলোড। যদি আপনার যদি রিসেন্ট কোনো ভিডিও যদি আপ হয়ে থাকে সেটা যদি এখানে শো করাতে চান স্ক্রিনে তাহলে আপনি এটা সিলেক্ট করতে পারেন। আর আর যদি আপনার কোনো স্পেসিফিক যদি কোনো ভিডিও থাকে তাহলে সোর্স ভিডিও অপশন নামে স্পেসিফিক ভিডিও যেটা আছে সেটাতে আপনি সিলেক্ট করে নিয়ে নিতে পারেন। তো এখানে আমি এই বাসনটা আমি এখানে ধরেন এটা সিলেক্ট করলাম, এরপরে আমি প্লে লিস্টে যাব, এটা হচ্ছে আমার প্লে লিস্ট। প্লে লিস্টে ক্লিক করার পর এখানে দেখবেন নতুন করে আরেকটা আইকন চলে আসছে যেখানে কিছু এডিট করার অপশন আছে, এখানে পেন্সিল বাটনে ক্লিক করবেন। পেন্সিল বাটন থেকে আপনি যদি স্পেসিফিক প্লে লিস্ট যদি অ্যাড করতে চান, ধরেন আমি সেখানে এই এটা আমি অ্যাড করতে চাই, প্লে লিস্ট আমি অ্যাড করতে চাই, দেন আমি এটা যদি অ্যাড হয়ে যায় দেন আপনি এখান থেকে সেভ নামে অপশন আছে সেটা আপনি অ্যাড করতে পারবেন। এখানে কিন্তু বলা আছে একটা অলরেডি ওয়ার্নিং দিয়ে দিয়েছে, এলিমেন্টস মাস্ট বি ভিজিবল অ্যাট লিস্ট 5 সেকেন্ড। আচ্ছা, যেহেতু আমার এখানে 3 সেকেন্ড করেছি সেহেতু আমার স্ক্রিনটা 5 সেকেন্ডের নিচে আছে, সেহেতু আমি এখানে 5 সেকেন্ড করে দিলাম, দেন এটা এই ওয়ার্নিংটা চলে যাবে। দেন ক্লিক করেন, সরি আমি 40 দিই, 40 ডান। আবার যাচ্ছি, আমি আবার নতুন করে সেম জিনিসটা নিচ্ছি, নেওয়ার পরে আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে বাছাই করে নিই, আমি ভিডিওটা নিলাম, অথবা প্লে লিস্ট থেকে আমি আরেকটা ভিডিও নিলাম, এই ভিডিওটা নিলাম। ভিডিও এলিমেন্টস ক্যান নট প্রমোট দ্য ভিডিও বিইং ওয়াচড, আচ্ছা এটা এখানে অ্যাড করা যাবে না, আমি মোস্ট মোস্টটা দিয়ে দিই, অর্থাৎ যেটা আমি রিসেন্ট প্লে করেছি সেটা এখানে প্লে হবে। দেন আপনি এখানে টাইমটা সেট করতে পারেন, অর্থাৎ এখানে আপনাকে যেটা মানতে হবে মিনিমাম যেন আপনার 5 সেকেন্ড যেন প্লে হয়, 5 সেকেন্ড প্লে না হলে এখানে ওয়ার্নিং হবে, অর্থাৎ যে এন্ড স্ক্রিনটা থাকবে মিনিমাম সেটা 5 সেকেন্ড প্লে হতে হবে। দেন আপনি এখানে সেভ বাটনে ক্লিক করবেন,
এভাবে হচ্ছে আপনি আপনি এই ধরনের ভিডিওতে ভিডিওর শেষে এই ধরনের আপনি এভাবে এন্ড স্ক্রিন অ্যাড করতে পারেন। এরপর হচ্ছে কাট। কাট মানে হচ্ছে আমরা যখন কোনো ভিডিওতে যখন দেখি আই বাটন নামে একটা বাটন চলে আসে, তা আই বাটন এখানে আমরা বিভিন্ন ধরনের লিঙ্ক দিয়ে থাকি। এখানে ক্লিক করলে দেখবেন যে বিভিন্ন ধরনের ভিডিও এখানে চলে আসে আই বাটন, আবার ক্লিক করলে দেখবেন যে চলে গেছে। এটা হচ্ছে কার্ডের কাজ। তো আমরা এই ভিডিওতে আমরা কিছু কার্ড অ্যাড করব। তো কার্ডে চলে যাবেন। কার্ডে চলে যাওয়ার পর দেন আপনি এখানে প্রথমত ভিডিও নামে যে অপশনটা আছে সেখানে প্লাস সাইনে ক্লিক করবেন। প্লাস সাইনে ক্লিক করার পরে দেন আপনার যদি কোনো স্পেসিফিক যদি কোনো ভিডিও থাকে দেন আপনি সেটা সিলেক্ট করবেন। ধরেন আমি এই গানটা আমি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করে দেখি যে এখানে একটা লেখা আসছে, লেখা আছে, আমি চাচ্ছি এই লেখাটা আমি দিব না। তো আমি একটা টিজার টেক্সট বলা হয়, তো আমি এখানে দিলাম পাহাড়ি গান, আমি লিখে দিলাম এখানে দিলাম হিল ট্রেক সং। যখন আমি এটা সেভ করব দেখবেন যে তখন এটা পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা সরি, এটা হিল ট্রেক সং দিলাম এখানে, এখানে দিলাম সং বাই এটা দিলাম। ধরেন এটা দেওয়ার পর আমি এটা সেভ করলাম। ট্রেজার হচ্ছে বেসিক্যালি যখন আপনি এখানে যদি লেখা পরিবর্তন করতে চান তখন আপনি ট্রেজার টেক্সট আপনি লিখে দিতে পারেন, কোন টেক্সট আপনি এখানে আই বাটনে শো করাবেন। তো আপনি এটা লিখে দেন এটা এখানে শো হবে। কাস্টম মেসেজ মানে হচ্ছে এটা হচ্ছে অপশনাল, এটা আপনি দিতেও পারেন চাইলে আপনি নাও দিতে পারেন। তো এটা যখন দিবেন তখন সেক্ষেত্রে যখন এখানে ক্লিক করা হবে তখন এখানে এই যে কাস্টম যে মেসেজটা আছে সেটা এখানে দেখতে পাবেন। তো আমি কাস্টম মেসেজ দিলাম আরেক রকম, টিজার টেক্সট দিলাম আরেক রকম। এরপরে আমার ভিডিও টাইটেলটা অটোমেটিকলি তারা নিয়ে নিবে, এটাতে এডিট করার কোনো দরকার নাই। দেন আপনি কখন থেকে আপনি কোন সময় থেকে সেটা প্লে করবেন আপনি সেটা এখান থেকে, এখানে একটা গ্রিন একটা বাটন আছে, গ্রিন বাটন থেকে আপনি বাছাই করে নিতে পারেন। ধরুন আমি এই বাটনে দিলাম, দেন অ্যাড হয়ে গেলে দেন আপনি সেভ ক্লিক করবেন। আচ্ছা আমার ভিডিও অ্যাড হয়ে গেছে, ভিডিও কার্ড। আমি আবার কার্ডে যাচ্ছি, কার্ডে গিয়ে আবার আমার এখানে আমি প্লে লিস্ট অ্যাড করব। তো প্লে লিস্ট যদি অ্যাড করতে চান, ধরুন আমি এই গানটা যে গানের সাথে আমি আরেকটা গান অ্যাড করতে চাই, আমার ভিডিও কার্ড অ্যাড করেছি। এরপর হচ্ছে আমার প্লে লিস্ট কার্ড। তো প্লে লিস্টের কার্ডের মধ্যে আমি টাইমটা একটু চেঞ্জ করে দিব। ধরেন আমি এটা দিলাম আগেরটাতে দিয়েছি অন্য টাইম, এটাতে দিয়েছি আমি আরেকটা টাইম, ভিন্ন একটা টাইম আমি ব্যবহার করেছি। দেখুন প্লে লিস্ট কার্ড এটা, এটাতে আমি ধরেন 5 সেকেন্ড দিলাম, তো এখানে আমি দিলাম 40 সেকেন্ড, মানে এটা 40 সেকেন্ডের সময়ে তখন এটা প্লে হবে। এটা হচ্ছে প্লে লিস্টে, চাইলে আপনি আপনার মতো করে নামটা লিখে দিতে পারেন এখানে প্লে লিস্টে। এটা দিলাম, দেওয়ার পরে আমি এটা সেভ করলাম। এরপর আরেকটা কার্ড আছে, অনেক কার্ডের অপশন আর গুলো, আপনার চ্যানেল চাইলে আপনি অ্যাড করতে পারবেন। আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে, এনি চ্যানেল, আপনার যে কোনো একটা চ্যানেল চাইলে আপনি আপনার ভিডিওতে প্রমোট করতে পারবেন। ধরেন আপনার একটা চ্যানেল আছে, ধরেন আমি এই চ্যানেলটা আমি ওই ভিডিওতে প্রমোট করতে চাই, দেন আমি এখানে লিখে দিলাম, অথবা চ্যানেলের নাম সার্চ করলে পেয়ে যাবেন। এই যে চ্যানেলটা পেয়ে গেলাম, দেন এখান থেকে ক্লিক করে নেবেন, এখানে লিখে দিলাম, এখানে লিখে দিলাম, ধরেন চ্যানেলের নামটা লিখে দিলাম। লিখে দিয়ে দেন আমি এটাতে সেভ করে নিলাম। ওকে, তিনটা জিনিস আমরা অ্যাড করেছি এখানে, তো দেন সেভ।
আপনি টাইম আমি এখানে ভিন্ন ভিন্ন টাইম এড করেছি, এক জায়গায় এখানে এড করেছি, আবার কোন কোন জায়গায় এখানে এড করেছি। অর্থাৎ আপনার যে টাইমে আপনার দরকার হয় আপনি সেই টাইমে আপনি এড করতে পারবেন। এটা আমি টাইমটা মধ্যখানে দিয়ে দিলাম। তাহলে একটা হচ্ছে 5 সেকেন্ডে প্লে হবে, আর একটা হচ্ছে ভিডিও কার্ডটা 5 সেকেন্ডে প্লে হবে, আর চ্যানেল কার্ডটা হচ্ছে 21 সেকেন্ডে, আর একটা হচ্ছে 40 সেকেন্ডে। দেন আমি সেভ করে দিলাম। তো দেন এরপরে যেটা করতে হবে সেটি সেভ বাটনে ক্লিক করবেন। ওকে, সেভ হয়ে গেল। আমরা এবার ভিডিওটা প্লে করে দেখতে পারি আমাদের এটা অ্যাড হয়েছে কিনা। আবার একটু প্লে করে দেখি। এন্ড স্ক্রিন আরটা হচ্ছে প্লে কার্ড। আপনার যদি কারো কোনো পরিচিত জন ভালো একজন ইউটিউবার রয়েছেন, ভালো সাবস্ক্রাইবার রয়েছেন, চাইলে আপনার ইউটিউবের লিংকটা ওর মাধ্যমে চাইলে প্রমোট করতে পারেন। এখানে দেখেন 5 সেকেন্ডের মধ্যে একটা কার্ড অলরেডি শো করছে। এটা হচ্ছে আপনার 20 সেকেন্ডে আরেকটা কার্ড শো হচ্ছে। এখানে আমরা এখানে ক্লিক করলেই আমরা ওই কার্ডের সাথে রিলেটেড যা যা আছে সেটা এখান থেকে দেখতে পাবো। আবার যখন 40 সেকেন্ডে এখানে চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছি আমরা আরেকটা কার্ড। আমরা যেহেতু ভিন্ন ভিন্ন কার্ড ব্যবহার করেছি, অ্যাড করেছি, 30 সেকেন্ড একটা অ্যাড করেছি। তো এভাবে হচ্ছে আপনার এন্ড স্ক্রিন বলেন অথবা কার্ড অ্যাড করতে হয়, যে যে কার্ডের মাধ্যমে আপনি চাইলে আপনার বিভিন্ন ইউটিউব চ্যানেল, চাইলে ভিন্ন ভিন্ন ভিডিওর মাধ্যমে চাইলে আপনি মার্কেটিং করতে পারেন। Thank you.